দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সকালে ঢাকা রেঞ্জের একশো দশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেগুন বাগিচায় র্যালি শেষে কথা বলেন তিনি আলমামুন বলেন পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় স্টপ করতে পারে না আইনি প্রক্রিয়ায় যেতে হয় আইজিপি বলেন মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম বুলেট নিক্ষেপকারী ঢাকা রেঞ্জ পুলিশ দেশ সেবায় আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে আইনানু প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টক করতে পারি না এটা একটা আইনানুক প্রক্রিয়া আইনানুক প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি